সোমবার দেশের মোট 96টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের 9টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25টি এবং তেলেঙ্গানার 17টি আসনের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। এছাড়াও উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি আসনে ভোট গ্রহণ হচ্ছে সোমবার। দেশের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও সোমবার ভোট গ্রহণ হচ্ছে। চতুর্থ দফার এই ভোটে 96টি লোকসভা আসনে ভোট দিচ্ছেন মোট 17 কোটি 70 লাখ ভোটার। এর মধ্যে রয়েছেন 8 কোটি 97 লাখ পুরুষ ভোটার এবং 8 কোটি 73 লাখ নারী ভোটার। চতুর্থ দফায় মোট 1 কোটি 92 লাখ ভোট কেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোটের দায়িত্বে থাকছেন 19 লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী। লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহ। সোমবার সকালে শ্রীনগরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন বাবা ও ছেলে। সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করলেন অখিলেশ যাদব, তার স্ত্রী ডিম্পল যাদব, সাক্ষী মহারাজ। এদিকে হায়দ্রাবাদ ভোট দিলেন ওএসি। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কাদাপা লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।